गुड मॉर्निंग फ्रेंड्स जो मॉर्निंग नून हो गई तो आज तुम्हारे चाय पे अड्डा तो ये नॉर्मली चाय पे अड्डा हम आज आज के देव भात पे अड्डा ठीक है भात माँस सब ये सब अड्डा देव तो ये हम काउंटर अनेकगुल पर बसार जगह आज मोटामोटी स्नैक्स फैक्स कोल्ड ड्रिंक्स सब कुछ ही पाव जाए मैंने बस भलोई चा फा तो मैं नाम जो चाय पे अड्डा तो चा तो पाव जाए प्रत्येक आइटेम आइटेम प्लस आइटेम दामगुल्लो देखे नीते रोल मोमो नूडल्स मध्य आज है ठीक है तंदूरी कबाब पास्ता वैरायटी आइटम आटार अपोजिट ही रोचे तुम्हार स्टार्टर इंडियन चाइनीज दामगुल देखते किंतु दुखे विषय मध्य एक किचुरा खाव ना तर कारण हे एन जो दुपुर बेला भात ना ठीक जमे ना तो एम भात ही खाना चिकेन थाली चले जैम्बुल डाल चिकेन थाली फुलकपी तरकारी ठीक है तुम्हार लम्बा लम्बा सरसुन आलू भाजा आखने रोज तुम्हार टक दई चिकेन गुलो चले चिकेन चिकेन थाली चिकेन चिकेन थाली ठीक है चिकेन थाली चिकेन एखे क पिस चिकेन आखिर दो पिस चिकेन आ तो मिंटू दादी के खुद आवाज करें मिंटू दा तो हमारा खावा शुरू कर लाल चाते शुरू कर मुग डाल मुग डाल तो दर से बीट नून दिए गल पर माखिए नहीं पास मिक्सर ग्राइंडर चलते तो नर्मी बोझा जाए सामान खूब बीच पावा जाए ना निजे फोने रेकर्डन कर प्रथम प्रथम जो आइटेम खेल मुग डाल मुग डाल प्रथम आइटेम हिट বাসা দেখছিলাম আজকে তো এখানে আমি আগেও ভিডিও করে গেছি তো এখানে আসার পরে এনারা চিনতে পেরেছে বলল আজকে এদের মানে অনেকক্ষণ আগে ছিলাম আমরা আজকে এদের ফিস্টালিটা অ্যাভেলেবেল ছিল না चिकेन थाली अवेलेबल छो ना तो हम आसाते आगे दिल डाल ठीक है बोझा बेटर डाल बड़ा चिकेन कलर फुलकपी आज भलो भाला जिन फुलकपी अरे सब जेले नहीं छोटू कर बाजी रखिस क्या ना ना रान्ना बानना भलो रख खेल सुंदर रान्ना बना Guys. कथा
যেটা দ্বারা আমার খাওয়া দাওয়া অসম্পূর্ণ থেকে যায়। আর ভালো কথা, মানব নুন খাই না, ও তো পান্তা পাতা নুন খায় না। এইটা নিতে পারি তো, এইটা নিতে পারি তো। ফুলকপির তরকারিটা অসম, আর সাথে একটু পেঁয়াজের ভাই। আজকে আমাদের একটা বড় ভুল হয়েছে। নর্মাল আজকে আমরা স্ট্রিট ফুডের ভিডিও করতে পেরেছিলাম, দুপুরবেলা নর্মালি খাওয়া দাওয়া ছিল বাড়িতে বসে, তো যার জন্য আমরা যেটা নর্মাল হাতে ধরবার মতন চ্যানেল ছিলাম কোনো জায়গায় বসিয়ে ট্রাইপড আনিনি, তো তার থেকে আমরা চার্জটাও কমে এসছে, পাওয়ার ব্যাঙ্ক কাজ করছে না। হয়ে যাবে, ব্যাক আপ ক্যামেরা আছে সেটা না, পিকচার কোয়ালিটির একটা ব্যাপার থাকে। ফুলকপি কমপ্লিট, এবার খাচ্ছি চিকেন কারি। বাপুরো গরম, বাইরে আসলাম একটু গ্রেভিটা কম খাই। গাড়িটা দিয়ে একবার খেয়ে দেখ, চিকেনটা দেখুন কি সুন্দর, মানে সফট চিকেন, দারুন। আজকে সবচেয়ে বড় কথা, আজকে আমরা সালা জানি ঘুরে আমরা জানি যে তোমরা মিন্টু দেওয়ার আর শুনতে পাচ্ছ, ঠিক আছে, মাংসটা খুব ফ্রেশ মাংস, আর মাংসের ঝোলটা খুব সত্যি খুব একদম পাতলার মধ্যে খুব সুন্দর, খুব পাতলা না, মোটামুটি গাঢ়ই আছে, ঠিক আছে, কিন্তু মশলাপাতি ঠিকঠাকই আছে। না না, এর আগে ওখানে এসেছিলাম তখন এখানকার খাবারের টেস্ট যেরকম ছিল এখন আর চলে নেই, যদিও তখন ওই কি বলে তখন ওই ফ্রাইড রাইস, তারপরে তোর অন্য চাইনিজ টাইপের খাবার খেয়েছিলাম, এখন এটা আমাদের বাঙালি জানা খাবার, তো টেস্ট কোয়ালিটি বলতে গেলে স্যাম, মানে এখানে তোমার চিকেনটা আর ফুলকপিটা বেশ ভালো, ফুলকপিটা খুব সুন্দর হয়েছে। তো এটা মনে হচ্ছে মিষ্টি, কি মিষ্টি এটা, কি মিষ্টি, কি সন্দেশ, কি সন্দেশ, কালাকান, হ্যাঁ কালাকান, এটা হচ্ছে একদম খাওয়ার শেষ সাথে মুখ মিষ্টি করবার জন্য সন্দেশ, তার সাথে টক দই তো ছিলই আগে, হ্যাঁ দই, দইটা খাচ্ছি, দইটা খুবই ঠান্ডা দই, এত ঠান্ডা দই আমি খাবো না, তুই খাবি? দুইটা ভালো খেতে আঙুল আমি এর আগেও যে তোমার এই সাথে খেলাম ফেরিবান জায়গা, ওখানেও টক দইটা ওখানে নর্মাল মিষ্টি দোকান দিয়ে আমার রেস্টুরেন্টে টক দই বেশি ভালো লাগে। আমি টক দই খাওয়া ভালো, আর এটা তো মোটামুটি ডেলি যদি কন্টিনিউ যদি করতে পারো গ্ল্যামার বাড়ে, আমি একসময় খেতাম চলে গেলে, বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়া বন্ধ, মানে আমি ডেলি দুপুরবেলা খাওয়ার পর দই খেতাম, ক্যাফে যেতাম গেম খেলতাম আর ক্যাফেতে বসে বসেই দই খেতাম টক দই।
যেন সন্দেশটা ঢোকে, সন্দেশটা এমনি ধরেই বেশ নরম নরম যায়। আমার কমপ্লিট সুন্দর সন্দেশ, মোটামুটি খাওয়া দাওয়া হলো সবকিছু শেষ, আর একদম খাওয়া দাওয়া সবার শেষে আমার সকাল থেকে মনটাকে একদম লস্যি লস্যি করছিল, খাওয়া দাওয়ার পর চায় প্যাডটা দেখে লস্যি নিলাম। আমি নর্মাল পাইপে হাত দিয়ে না খেলে আমার খুব সমস্যা হয়, আমার পাইপটা মুখের মধ্যে আটকে যায়। সো আর কথা বাড়াচ্ছি না, ভিডিও লম্বা করছি না, লস্যি খেতে খেতে ভিডিও শেষ করলাম। সো বাই বাই, দেখা হচ্ছে নাকি ভিডিওটা।